সন্ধ্যা বন্ধুরা, খাওয়াই জীবন সাথে আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। আজকে বুধবার। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি এখন বসে পড়েছি টেবিলে, বুঝতে পারছো তোমরা, আর আমার পাশের চেয়ারটা আছে ফাঁকা। সেই পাশের চেয়ারটায় আজকে তোমাদের সঙ্গে আলাপ করাবো একজনের, তিনি আর কেউ না, আমার শ্বশুরমশাই। বাবা চলে আস। তো বাবা, আমার শ্বশুরমশাই, তো বাবার সাথে আজকে বাবাকে নিয়ে নিয়েছি পাশে, তার একটা মাত্র কারণ হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও করব। তো অনেকদিন থেকে ভেবেছিলাম মার সাথে চ্যালেঞ্জ ভিডিও করব। ও হ্যাঁ, আর একটা কথা বলবো, আগের দিনের ভিডিওটা যারা দেখেছো, মা ভ্যাকসিন নিয়েছিল, মা মোটামুটি সুস্থ আছে, সামান্য একটু গা গরম বা হাতে ব্যথা ছাড়া মার আর কোনো রকম প্রবলেম নেই, আর ঠিক আছে মা। কিন্তু ভেবেছিলাম আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা করবো মার সাথে, যেহেতু মার শরীরটা পুরোপুরি সুস্থ নয়, সেই জন্য মাকে দুদিন রেস্ট, আর সেই সময়ের মধ্যে নিয়ে এসেছি বাবাকে, বাবার সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসলে খাওয়াই জীবন সাথে আড্ডার এটাই প্রথম কোনো চ্যালেঞ্জ ভিডিও। তো আজকে যেটা আমরা খাবো সেটা হচ্ছে চিকেন ইন্টারনেট মিয়োমোড়ে থেকে। এর আগের দিন বাবা আমরা সবাই খেয়েছিলাম, মা খায় না চিকেনের কিছু, তো আমরা তিনজন খেয়েছিলাম, বাবার খুব ভালো লেগেছিলো। তো আজকে যখন হঠাৎ করে সকালবেলা বাবাকে বললাম, বাবা রাজি হয়ে গেল, তখন ভাবলাম যে আর কিছু না, চিকেন ইন্টারনেট দিয়েই আজকে আমাদের চ্যালেঞ্জটা হবে। তো রেডি করে নেবো টেবিলে, তারপরে বাকি কথা হবে, সব কিছু রেডি হয়ে গেলে দেখতে থাকো ভিডিওটা। দেখো টেবিলে প্লেট নিয়ে দুজন রেডি হয়ে গেছি, আর বাবার সাথে আজকে প্রথম ভিডিও, প্রথম বাবাকে এরকম অন ক্যামেরা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ওই জন্য আমরা কোনো রকম কঠিন চ্যালেঞ্জ রাখিনি, একটা মাত্র চিকেন ইন্টারনেট আমরা নিয়েছি, এটা কে কত কম সময় শেষ করতে পারে এটাই চ্যালেঞ্জ। আর একটা কথা, টুইস্ট যেটা আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওর, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও করে হেরে গেলে পানিশমেন্ট তো সবাই দেয়, তো বাবাকে আমি কোনো রকম পানিশমেন্ট দিতে চাই না, আর আমিও হেরে যেতে পারি, এটা কোনো কথা না যে আমি জিতবো, কিন্তু যেই জিতুক বা হারুক সেটা কোনো ব্যাপার না। আমরা আজকে আমাদের পানিশমেন্টের বদলে অন্যরকমভাবে একটা ইভেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমরা আজকে যে জিতবে উইনিং গিফট দেব তাকে। তো তার জন্য একটা এরকম ক্যাডবেরি আনা হয়েছে, যে জিতবে সেটা সে খাবে। বাবা জিতলে বাবাকে এক্ষুনি খেতে হবে, এটা বসে অন ক্যামেরা খেতে হবে বসে। যদি আমি যদি আমি খেয়ে নেবো, বাবা যদি যেতে এক্ষুনি খেতে হবে। ঠিক আছে, যাই হোক আমরা শুরু করব এটা, আর এটার যে টাইম স্টার্ট বলবে সেটা বলবে মা। মা শুরু করার পরে, মা বলার পরে আমরা শুরু করব একসাথে। আর হ্যাঁ, জল আমরা নিয়ে নিয়েছি, কারণ যে কোনো মুহূর্তে জল দরকার হতে পারে, আমরা জল দুজনের যে কেউ খেতে পারি। নিয়ে নিয়েছি একটা টিস্যু, আর চিকেন ইন্টারনেটের পাশে নিয়ে নিয়েছি সস। তো এবার আমরা শুরু করব, মা বলবে রেডি, বাবা রেডি, স্টার্ট। তখন তো ভালো লাগে তো বলতে, কথা বলো না, খাও, কথা বললে কিন্তু আটকে যেতে পারে গলায়। ধীরে সুস্থেই খাও, তোমাদের তো কেউ পানিশমেন্ট দিচ্ছে না। বৌমা কি ধরেই নিয়েছে ফার্স্ট হবে মনে হচ্ছে, তাই তো আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আরে তুমি খাও খাও, কি করছো? তোমার তো খাদ্য রসিক হিসেবে নাম আছে, তো তোমার বাবার তো খাদ্য রসিক হিসেবে নাম আছে না। হোক 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 হোক, ঘোষবাবু ঘোষ ঘোষবাড়ি ইয়ে রাখো তুমি, এ কি সম্মান রাখো। কথা না কথা না কথা না কথা না, খালি মুখ চলবে কথা না, ব্যাস তোমার আর এক আর এক কামড়ই হয়ে যাবে। জল খেতে পারো, দরকার নেই, যদি না খায় না খাক, পুরোটা মুখে দিয়ে দাও, পুরোটা মুখে দিয়ে দাও না। আস্তে আস্তে আস্তে, বাবা বৌমা জিতেই গেল, ঠিক আছে জিতুক জিতুক, খেয়ে নিতে হবে, মুখেরটা পুরো খেয়ে খালি রাখাতে হবে, হ্যাঁ মুখে নিয়ে বসে থাকলে হবে না। তো দুজনে যে টাই হবে রে,
টাই 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 শ্বশুর মশাই জিতে গেছে কেন 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 জল কেন জল কেন এই মা এ কি চ্যালেঞ্জ বিধি দেখি কার মুখে আগে এই হেসো না হেসো না গলায় আটকে যেতে পারে সিরিয়াসলি তোমার বৌমাই জিতেছে গো ব্যাস বৌমা জিতে গেছে আস্তে 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 এসো না তো লাস্ট মোমেন্টে এসে আর তুমি আস্তে আস্তে খাও আস্তে আস্তে চিবা বাবা আস্তে আস্তে খাও লাস্ট মোমেন্টে এসে এত সুস্বাদু ইন্টারনেটটা জীবনে এভাবে খেতে হবে ভাবিনি যাই হোক খাওয়া আমি শেষ করেছি আগে খাওয়া দাওয়া কমপ্লিট উর্ধ্বশ্বাসে খেয়েছি দুজনেই আমি আগে শেষ করেছি বাবা পরে শেষ করেছে তো হিসেব মতো জিতে গেছি আমি ঠিক আছে আচ্ছা তুমি তাহলে ওকে গিফটটা দিয়ে দাও আমি ভাবছিলাম এটা আমি পাবো আমি এই খাওয়াতে আমি হেরে গেছি তুমি দাও কিন্তু হেরে যাওয়া সত্ত্বেও যেহেতু আমার বৌমার ক্যাবিন খুব ফেভারিট তাই আমি জিতলেও কিনতাম আর এই যে চিকেন ইন্টারনেটের যে চ্যালেঞ্জটা আজকে আমরা করলাম এটা কিন্তু টোটাল স্পন্সরশিপ বাবার কারণ আগের দিন যখন অঙ্কন কিনে এনেছিল তো বাবার খুব ভালো লেগেছিল বাবা বলেছিল সেদিন থেকে যে একদিনকে আমাদের একটা ট্রিট দেবে তো আজকে যখন চ্যালেঞ্জটা করার এরকম কিছু ভাবলাম তখনই বাবা বললো যে আজকে ট্রিটটা তাহলে আমি দিচ্ছি যত এই চ্যালেঞ্জ হোক টোটাল খাওয়া দাওয়াটাই বাবা আজকে স্পন্সর করেছে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো আজকে আর কোনো কথা নয় কোনো ব্লগ নয় শুধুমাত্র এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম ভালো থেকো সকলে সুস্থ থেকো বাড়িতে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে